নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটা অথেন্টিক ডিশ নিয়ে চলে এসেছি। এর আগে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজ দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটা রুই কাতলা দুটো মাছেরই মাথা দিয়ে করা যায়। রান্নাটা অনেকেই কম বেশি জানেন, আমি কীভাবে করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন প্রসেসটা শুরু করা যাক। মাথা দিয়ে মুগ ডাল করতে প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নেব। আমি এক কাপের মতন ডাল নিয়ে নিয়েছি, এটাকে এবার ভালো করে আমি ভেজে নেব। ডালটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এখানে আমি এই কড়াইতেই ডালটা ভালো করে ধুয়ে নেব। আমি ডালটা ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আমি কড়াইতে বসিয়েছি। আপনারা চাইলে প্রেশার কুকারও করতে পারেন। প্রেশার কুকারে ডাল আর জলটা মেপে দিয়ে ঠিক একটাই সিটি দেবেন, বেশি সিটি দিলে ডালটা বেশি গলে যাবে, খেতে ভালো লাগবে না। আর কড়াইতেও আপনারা করতে পারেন। ডালটা যখন সেদ্ধ হবে দেখুন ধারে একটা ফেনা হচ্ছে, সেই ফেনাটাকে আপনারা ফেলে দেবেন। ডালটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি ডালটাকে সরিয়ে রাখব। এবার আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এই ডালটা কিন্তু আপনাদের সর্ষের তেলেই করতে হবে। আর এটা আমি কাতলা মাছের মাথা নিয়েছি, এটা দেখুন আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার ভেজে নেব আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করবেন। মাছের মাথা দুটো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর কোয়ার্টার টিস্পুনের মতন জিরে। ফোড়নটা থেকে গন্ধ বেরিয়ে আসলে আমি পেঁয়াজটা দিয়ে দেব। এবার পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, খুব ছোট করে আমি কেটে রেখেছি পেঁয়াজ, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে দেবো। আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও আপনারা ব্যবহার করতে পারেন, আমি খুব ছোট করে কুচি করে নিয়েছি, সেটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এক টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তা ভালো করে এর সাথে পেঁয়াজ আদা রসুন কষিয়ে নেব। এবার এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর এক টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দেবো। এই পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে জিরে ধনে গুঁড়োও দিতে পারেন, এই অবস্থাতেও খেতে খুব ভালো লাগে। অল্প একটু জল দিয়ে এই পুরো পেঁয়াজ রসুন আর ড্রাই যে মশলাগুলো সেগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি মাথা দুটো দিয়ে তা বাকি মশলাটার সাথে কষিয়ে নেব। একটু ভেঙে দেবো। আমার যাত্রা পথে প্রথম থেকে যেসব বন্ধুরা আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, তারা ছিলেন বলে আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম নতুন বন্ধু তাদের কাছে একটা অনুরোধ করবো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি যখন যা রেসিপি দেবো আপনাদের কাছে সেই মুহূর্তে পৌঁছে যাবে। মাথাটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। আমি ডালেতে কোনো নুন দিইনি, তাই এক টিস্পুনের মতো নুন দেব। শুধু মাথা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম। পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর এক টিস্পুনের মতন আমি চিনি দিয়ে দেব। মিষ্টি একটু দিতেই হবে, নইলে এটা খেতে সেরকম ভালো লাগবে না। অল্প একটু মিষ্টি দিলে এটা ভালো লাগবে খেতে। ভালো করে ফুটতে দেব। আমার পাঁচ মিনিট ডালটা ফুটে গেছে, এবার আমি এতে হাফ টিস্পুনের মতন গরম মশলা গুঁড়ো
আর এক টিস্পুন আমি ঘি দেব। ঘি গরম মশলা এখানে দিতেই হবে, তাহলে টেস্টটা আরও ভালো হয়ে যায়। আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম রেডি, রেডি টু সার্ভ। তাহলে আজ এই পর্যন্ত, আমাদের দেখা হবে পরবর্তী এক পর্বে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।